এদিকে গাজীপুর সিটিতে প্রথমবার নগর মাতা নির্বাচিত হওয়ার উল্লাসে মেতেছে কর্মী সমর্থকরা। বলছেন, মায়ের কাছেই নিরাপদ এই শহর। আর নবনির্বাচিত মেয়রের ছেলে জাহাঙ্গীর আলম বলেন, মায়ের সঙ্গে থেকে উন্নয়নে কাজ করবেন তিনি। মুসলমানের কাছে সবচেয়ে আনন্দের জিনিস হলো বছরে তার দুইটা ঈদ। আমার মনে হয় সেই ঈদের চেয়ে বেশি আমরা খুশি, আমরা এতে সম্পূর্ণ সন্তুষ্ট। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে উনি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে। আমরা চাই আমাদের জাহাঙ্গীর ভাইকে যে বহিষ্কার করা হয়েছে এটা প্রত্যাহার করে নেক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমার কোনো বড় নেতা দরকার হয় নাই, আমাদের যে মাঠ পর্যায়ে সাধারণ মানুষ, লক্ষ লক্ষ সাধারণ মানুষ আমাকে এবং আমার মায়েকে জায়দা খাতুনকে ভোট দিয়েছে। আমি গাজীপুরবাসীকে সারা দেশবাসীকে অভিনন্দন জানাই।